वेलकम टू माय चैनल फ्लॉग लवर चुमकी। तो बंधुरा केमन आपनादेर संगे आमी आज के चले कला पाता चिंगड़ी माछ देखाबो। आज के पाथुरी टाइप ही किन्तु ठीक पाथुरी टाइप नय अन्यरकम। तो आमार गाच छादे बसानो आछे, तो आमी कला पत्ता काटते एसेछी, কেটে নিয়ে যাবো। এই কাটা হয়ে গেছে ছাদ থেকে। তো চলুন এই পাতাটা ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে একটু সেঁকে নেবো, কেন কি সেঁকে নিলে পাতাটা ফাটবে না। তো এরপর যে কাজগুলো আছে সেগুলো আপনাদের আমি পরপর দেখাচ্ছি। এটা গন্ধরাজ লেবুর হাফটা নেবেন। নিয়ে চিংড়ি মাছগুলো আমার ভালো পরিষ্কার করে ধোয়া আছে, তাতে গন্ধরাজ লেবুর রস দেবেন। এই আমি গন্ধরাজ লেবুর রস মেশাচ্ছি দেখুন। এরপর এক এক করে সব মশলা দেবো। আড়াই চামচ মতন আপনার সর্ষে বাটা দেবো, যেটা আমার কালো সর্ষে এবং সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা আছে। আর দেবো মানে এক চামচও নয়, তার হাফ চামচে মতন, হাফও নয়, অল্প একটু টক দই দেবো। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সামান্য, সব একটু করে, আর নারকোল গুঁড়ো মিশিয়ে আমি এটাকে মাখাবো, সাথে কাঁচা তেল, সর্ষের তেল। তো দেখতে থাকুন, আপনাদের সঙ্গে আমি আছি, আপনারাও আমার সঙ্গে থাকুন। চলুন এক এক করে সব মশলা আমি মেশাচ্ছি। গোলমরিচও দেবেন, তাতে করে টেস্টটা বাড়ে। তো আমি অ্যাড করেছি, অনেকে খেতে ভালোবাসেন না তো মেশাবেন না, তো আমি অ্যাড করেছি। তিনটে কাঁচা লঙ্কা চেরা আছে, আর বেশ ভালোই লাগবে দেখবেন, খুব ভালো খেতে হয় এবং গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তো আমার মাথায় এলো যে মনে হলো যে আজকে চিংড়ি মাছ যখন এসছে তো একটা নতুন প্রিপারেশন করে রেসিপি করে দেখাই। তো বাইরে তো প্রচণ্ড গরম, আপনারা তো প্রত্যেকেই জানেন বন্ধুরা, তো এই গরমের জন্যে কিছুই করা যাচ্ছে না। তো রোববারের মেনু, ছুটির দিনের মেনু, চিংড়ি ভেটকিতেই হলো শুরু। তো এই হলো মানে যখন যেটা মাথায় আসে তো সেটা আমি বানিয়ে নিই, খেতে বেশ ভালোই লাগে, টেস্টদার হয়। আপনারাও করে দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে খেতে। প্রত্যেকে আমার সঙ্গে থাকুন এবং আমাকে অনুপ্রেরণা দিন, এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। আর আমি যখন বাইরে কোথাও যাব, বাইরের ফল আপনাদের দেখাবো, এবং যেহেতু বাড়িতে আছি, বাড়িতে থাকলে রান্না ছাড়া আর কী বা দেখাতে পারি, মানে ধরুন সারাদিনে যা কিছু করছি সেগুলো হয়তো দেখালাম, প্রত্যেকেই হয়তো তাই করে বাড়ি। তো আমি ভালো করে চিংড়ি মাছটা দেখুন মাখিয়ে নিলাম। তো আপনাদের সঙ্গে তো বকবক করেই যাচ্ছি, পাঁচ মিনিট মতো রাখতে হবে ভালো করে মাখিয়ে। এরপর আমি একটু তেল হাতে করে নিয়ে কলা পাতাটায় ভালো করে মাখিয়ে নিলাম। তো যেহেতু আমার গাছে ছোটো গাছ, তো ছোটো পাতা আর কি, তো বলাও হয়নি যে বাজার থেকে আনবে, তো মাথায় এলো হঠাৎ করে তাই করে ফেললাম। তো এবার আমি প্রথমে মশলাটা দিলাম, তারপরে চিংড়িগুলো দিচ্ছি। এবার দেখুন ভালো করে কাঠি দিয়েও লাগাতে পারেন, কিন্তু আমি যেটা চেষ্টা করলাম যে কাঠি দিয়ে দেখলাম ঠিক হলো না, তাই জন্য আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। তো সুতো দিয়ে বেঁধে এবারে আমি এটা অল্প মানে তাওয়া বসিয়ে, তাওয়াতে অল্প তেল দিয়ে, তাওয়াটায় তেলটা মাখিয়ে নিয়ে এটা প্রায় 45 মিনিট মতো আপনাকে এপিটোপিট করে সেঁকতে হবে। তো আমি সেটাও দেখাচ্ছি। এ দেখুন মুড়ছি, মানে বোড়াটা ঠিক মতন হচ্ছে না, এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ছোটো পাতা যেহেতু বললাম আপনাদেরকে। তো চেষ্টা চলছে এখনও, তো ট্যান্টারাং, মুড়ে যাও মুড়ে যাও, ভালোভাবে একদম পুরো পাথরি স্টাইলে। তো আমি কাঠিটা দেখিয়েছি ঠিক কথা, কিন্তু কাঠিটা আমার কাজ হয়নি, আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি, সুতোটা সেটা দেখাতে পারিনি আপনাদেরকে, আপনাদেরও বললাম সুতো দিয়ে বেঁধে নেব, তাতে করেই ভালো হয় বেশি। হ্যাঁ, তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই ভিডিওটা আমি শর্টে তুলেছিলাম, তো যেহেতু অনেকটা টাইম নিয়ে হয়ে গেছে তাই আমি লংয়ে ছেড়ে দিলাম।
তো আপনারা কিছু মনে করবেন না, একটু কষ্ট করে প্লিজ এই ছটি দেখে নেবেন, দেখবেন কিন্তু ভালো লাগবে। আর এই আমি তাওয়াটা বসালাম, অল্প তেল ছড়িয়ে দিলাম, এবারে তেলটা গোটা তাওয়াটার গায়ে আমি লাগিয়ে দেবো, মানে পুরো তাওয়াটা আর কি। দেখুন আমি খুন্তি দিয়ে এদিক ওদিক করে নাড়ছি। এবারে আমি ওই কলা পাতায় যে চিংড়ি মাছটা মুড়েছি সেটা আমি এবারে দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম, এবারে আমি চাপা দিয়ে দেবো। আঁচটা কিন্তু আমি একদম আস্তেই রেখেছি, না বেশি জোরে না বেশি মানে সিমে মাঝারি করে রাখিনি, কিন্তু আমি কিন্তু আঁচটা একদম আস্তেই রেখেছি। এবারে আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর এ পিটপিট হবে। দেখুন আমি চাপা দিয়ে এখন রেখে দিলাম, তো এটা যেটা বলছি যে এটা এখন 45 মিনিট মতন হবে, মানে এক পিটটা নয় কিন্তু দু পিটটা, আপনাকে দেখে দেখে এদিক ওদিক করে এটা এ করতে হবে, মানে উল্টো পাল্টে দিতে হবে। আর মাঝে মধ্যে একটু সাইড থেকে তেল ছড়িয়ে দিতে হবে অল্প অল্প করে। ওকে, তো এই হলো আজকের চিংড়ি কলা পাতার তাওয়ায় ছ্যাঁকা রেসিপি। এটা জাস্ট নাম হচ্ছে যে কলা পাতায় চিংড়ি তাওয়ায় ছ্যাঁকা। তো অতি অবশ্যই করবেন। এবার দেখুন আমি কিছুক্ষণ পর ঢাকাটা তুলে দিলাম, দিয়ে ও পিঠ করে দিলাম, এই পিঠটা এবারে হবে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। ভাতটা শিমে রাখবেন, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। তো আমার কলা পাতায় চিংড়ি তাওয়ায় ছ্যাঁকা হয়ে গেছে পুরো রেডি। এই দেখুন, এবারে আমি এটা খুলবো একটু ডিশে রেখে, তো সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন দেখাই। কাঁচি দিয়ে প্রথমে সুতোটা কাটি, কাঁচি দিয়ে কাটতে একটু টাইম লাগলো, কাঁচিটার ধার চলে গেছে যেহেতু, তো এই আমি এখন সুতোটা কাটছি। তো কাটার পর আমি একটুখানি টেস্ট করেও আপনাদের দেখাবো, অ্যামেজিং হয়েছে। টান টাড়া, আমার চিংড়ি রেডি, টাটকা টাটকা কলা পাতায় টাটকা টাটকা চিংড়ি, সাথে আছে নারকোল আর সর্ষে বাটা। তাহলে কেমন লাগে বলুন তো। আমি এখন পাত্রটা খুলছি, দেখুন মরে যাচ্ছে খালি বারবার, তো খুলে কেমন হয়েছে, দারুণ লাগবে কিন্তু, কি লোভ লাগছে না বন্ধুরা। চলে আসুন চলে আসুন, তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিন বাড়িতে। अमेजिंग। तो ऐसे ही बनाना आज की रेसिपी है कला पता से चिंगड़ी माछ। तो आज के फल के करे शेष कर लाम। टाटा बाय बाय, लाइक सब्सक्राइब एंड शेयर करते भूलें ना।